Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন তো সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে, কারণ খুব ইম্পর্টেন্ট টাইম এটা। স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে ঢোকার টাইম, হাতে রেজাল্টও পেয়ে গেছো এবং সে অনুযায়ী কলেজে ভর্তির একটা প্রিপারেশন মনে মনে আশা করি ঠিক করে নিয়ে নিচ্ছো। কে কি সাবজেক্ট নেবে, কোন পাস না অনার্স কিসে ভর্তি হবে, বা কলেজই না সম্পূর্ণ আলাদা ধরনের কোনো জোনে যাবে, সব কিছু এখন মোটামুটি সেটল ডাউন করে নিয়েছো। তো সেই রিলেটেড কিছু ইনফরমেশন নিয়ে এসেছি কলেজে ভর্তি নিয়ে। এই বছর প্রচুর গাইডলাইন, প্রচুর নিউজ তোমরা পেয়েছো এবং পাচ্ছো, তো সেগুলো নিয়ে একটা দোলাচলতা ছিল। শিক্ষা দপ্তরে একটা নোটিশ বেরানো ছিল যে ফাইনালি এবছর থেকে চার বছরের যেটা গ্র্যাজুয়েশন কোর্স আমাদের ওয়েস্টবেঙ্গলে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। তো হ্যাঁ, সেটা হচ্ছে, সেটাই সম্ভাবনা ছিল। কারণ যে কোনো যে বড় বড় কলেজগুলো অলরেডি নিজেদের ফর্ম ফিল আপের প্রসিডিওর স্টার্ট করে দিয়েছিল, তারা এই চার বছরের শিক্ষানীতি মেনে, এবং নিউ এডুকেশন পলিসি যেহেতু সমস্ত ভারতবর্ষ জুড়ে এই বছর থেকেই ইমপ্লিমেন্ট করা হয়েছে, তাই তার আন্ডারে পশ্চিমবঙ্গও আসছে এবং সে অনুযায়ী পশ্চিমবঙ্গেও এটা শুরু হচ্ছে। তোমাদের কোর্স এবার থেকে গ্র্যাজুয়েশনের চার বছর হয়ে গেল, চার বছরের বিস্তারিত কোর্সের ডিটেলের ওপর একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি, যদি না দেখে থাকো আমার ভিডিও সেকশনে দেখে নাও, বা আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করবো আর কিছুক্ষণের মধ্যে, তো সেটা খুব ডিটেলসে দেখে নিও। তাই এই ভিডিওতে আমি ওই ডিটেলসে যাচ্ছি না যে চার বছরে কী কোর্স করা হয়েছে, নিউ এডুকেশন পলিসি কী, তার আন্ডারে তোমরা কী কী বেনিফিট পেতে চলেছ, খুব মন দিয়ে দেখো, কারণ ওই ভিডিওটায় আমি ডিটেলে বলেছি, ইচ অ্যান্ড এভরি ডিটেল, তাই ওটা রিপিট আমি করছি না। আর হ্যাঁ, এই কদিন এবং ইন ফিউচারও তোমরা যদি কলেজে কেউ বাংলা সাহিত্য নিয়ে পড়ো, আমি পড়িয়ে বুঝিয়ে নোটস ব্লগ আকারে লিখিয়ে দিই। এছাড়া জব ওরিয়েন্টেড, কোর্স ওরিয়েন্টেড, স্কলারশিপ রিলেটেড প্রচুর ভিডিও টাইম টু টাইম আসে এবং অনেক এসছে অলরেডি আমার চ্যানেলে, বাইরে পড়তে যাওয়া, ডিফারেন্ট ধরনের কোর্স, প্রচুর কিছু যেগুলো তোমাদের খুব খুব কাজে লাগবে। তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে রাখো, যাতে তোমাদের কাছে ভিডিওগুলো টাইম টু টাইম নোটিফিকেশন যায়। এবার বলি আজকের যেটা ভিডিওর মেইন টপিক, সেটা যে হ্যাঁ, চার বছরের কোর্স অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, কিন্তু একটা নিউজ আসছে যেটা বলা হয়েছে শিক্ষানীতিতে, কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে, যেন একটা পোর্টাল গভর্নমেন্ট থেকে ইস্যু করা হবে, সেই পোর্টালের মধ্যে গিয়ে তোমাদের কোন কলেজ তার আন্ডারে কী কোর্স এরকমভাবে ভর্তি হতে হবে। কিন্তু না, সেটা এবার থেকে স্টার্ট হচ্ছে না, এবারও গতবারের মতো বিভিন্ন কলেজের হাতেই ভর্তির প্রক্রিয়া দেওয়া আছে। মানে বিভিন্ন কলেজ সেপারেটলি তাদের ওয়েবসাইটে তোমাদের গিয়ে অ্যাপ্লাই করতে হবে, সেই কলেজে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও, অনার্সে বা পাসে, তার যদি যোগ্য নাম্বার থাকে তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করবে, যদি তুমি সিলেক্টেড হও তো দেন প্রসিডিওর সমস্ত কিছু অনলাইনেই হবে। তো এটা কোনো কেন্দ্রীয় পোর্টাল আসছে না এবছর, এবছরও তোমরা ডাইরেক্ট কলেজে অনলাইনের থ্রু অ্যাডমিশন নেবে। এবার অনলাইনের থ্রু কীভাবে অ্যাডমিশন নেবে, সেটা হচ্ছে তোমার যে কলেজ কাছাকাছি আছে, আমি বলবো শুধু টপ মোস্ট প্রায়োরিটি লেভেলেরগুলোই রেখো না, অনেক ক্ষেত্রে চান্স না পাওয়ার একটা আশা থাকে, যেগুলো মোটামুটি একটু কম পছন্দের কিন্তু তোমার কাছাকাছি, কিন্তু এমন কিছু কলেজ নিও না যেটাতে আমি ভর্তি হবই না, সাত সমুদ্র দূরে, সেরকম না। কাছাকাছি বেশ কিছু কলেজের ওয়েবসাইট, নামটা কলেজের টাইপ করো, তাহলেই দেখবে সেই কলেজের ওয়েবসাইট তোমার সামনে চলে আসবে, সেই ওয়েবসাইটে ঢোকো, দিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখো তারা অ্যাডমিশন পোর্টাল ওপেন করেছে কিনা, বা অ্যাডমিশনের জন্য কোনো ডেট দিয়েছে কিনা, যে এই ডেট থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। যদি দেওয়া থাকে সেখানে নোটিশে গিয়ে পড়ো কী কী ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে, কী কী ফরম্যাট, যেহেতু অনলাইন JEPG, JPG, কত MB, সেগুলো সমস্ত সেইভাবে স্ক্যান করে আগে থেকে মোবাইলে সব কিছু রেডি করে নিয়ে বসো, বা ল্যাপটপ যে যেটা থেকে করবে দিয়ে ফর্ম ফিল আপটা করে দাও, ঠিক আছে? তো এই দুটো ইনফরমেশন, এবার থেকে ফাইনালি তোমাদের চার বছরের কোর্স হয়ে গেল, এবং যেটা হচ্ছে কেন্দ্রীয় পোর্টাল না, কলেজেই ডাইরেক্ট অ্যাডমিশন হবে কলেজের ওয়েবসাইটের থ্রু। তার জন্য নিজের পছন্দের কলেজের ওয়েবসাইটে কলেজের নাম টাইপ করে ওয়েবসাইটে গিয়ে দেখে নাও তাদের অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে কিনা, হলে ঝটাফট ফর্ম ফিল আপটা করে দাও। খুব ঠান্ডা মাথায় অবশ্যই ফর্ম ফিল আপ কীভাবে করবে তা নিয়ে ডিটেল ভিডিও আসছে, খুব সম্ভবত কাল সকালেই আসবে বা তারপরের দিন, মন দিয়ে টাইম টু টাইম ভিডিওগুলো দেখো এবং যখনই যা করবে মাথা ঠান্ডা করে থাকো, ভালো থেকো, ভিডিওগুলো দেখতে থাকো, খুব কাজে লাগবে, হেল্প হবে। চলো, বাই, টাটা।